সবার নাম হয়তো বলতে পারবো না, তো প্রশ্ন করলে খুশি হবো, আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো। প্রথম বলেছি যে ঠিক আছে, প্রি রেকর্ডেড হবে, দেখানো হবে। এটা বাংলাদেশে আমি বলেছি, এটা প্রথম চুক্তি হতে যাচ্ছে। আমরা সামরিকভাবে 100টা পণ্য ভুটান ও বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা পাবে। চুক্তিতে প্রাথমিকভাবে পণ্যের সংখ্যা কম হলে পরেও পরবর্তীতে আমাদের আলোচনার স্কোপ রয়েছে, সেই আলোচনার মাধ্যমে আরও সংখ্যা বাড়তে পারে। তো আমরা শুরু করতে চাই মুদ্রার কথা। এই দ্বিপাক্ষিক অগ্রাধিকার বাণিজ্য চুক্তি প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষরের ফলে আমরা মনে করি যে আমরা লাভবান হব, এবং সুদূর বিবেচনা করলে আমাদের দুই দেশই লাভবান হবে। আমাদের দেশটা তো এখন একটা ডেভেলপমেন্টের মুডে আছি, আমরা প্রচুর স্টোন আমাদের দরকার, এবং ভুটানের স্টোনটা হচ্ছে অনেকগুলো হচ্ছে, আরও সামনে অনেক হচ্ছে, যার জন্য আমাদের প্রচুর পাথর ইম্পোর্ট করতে হচ্ছে। সেই বিবেচনায় আমাদের ভুটান থেকে আনাটাই যৌক্তিক, তার কারণ প্রাইস এবং কোয়ালিটি, যার জন্য এটা মনে হয় বেশি। একটা জিনিস সেটা হলো যে ভুটান এবং নেপাল বা এই দেশগুলো কিন্তু ইম্পোর্ট নির্ভর, যদি আপাতত বললাম ঝুঁকে আছে ওইদিকে, কিন্তু আমরা মনে করি সময়ের মধ্যে আমাদের প্রোডাক্টগুলো ওদের যেগুলো দরকার সেগুলো আমরা বাড়তে শুরু করব, এবং এই সুযোগ আমরা একটু আপাতত মনে হচ্ছে যে এটা কম হবে, কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু আমাদের পাল্লাটাই ভারী হতে থাকবে, এবং আমরা খুবই আসি। যদিও ছোট্ট একটা দেশ, হয়তো 10,00,000 মাত্র মানুষ, তো অত এমন কিছু ব্যাপার না। কিছু কিছু আইটেম নিয়ে এই কথাটাও আসছিল, যেমন অনেকেই প্রশ্নটা তুললেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে একটাই কথা যে আমরা এই ভুটানের সাথে তো করি আগে, তারা আমাদের প্রথম স্বীকৃতি দেওয়া দেশ, কী কত আর ই হবে, কত আর আমরা ডিউটি হারাবো, কিন্তু শুরু কর, এক সময় এটার রেজাল্ট ভালো পাওয়া যাবে। আমরা কিন্তু আশাবাদী যে এক সময় আমাদের প্রোডাক্ট ওদের ওখানে আরও বেশি করে যাবে, আর পাথরটা যতদিন আমাদের দরকার ততদিন তো তার কাছে আনতেই হবে, সেটাই আমাদের জন্য বেটার। আমরা ছোট্ট দেশ, এক্সপোর্ট ইম্পোর্টের ভলিউমটা তত বড় নয়, এটা করার কি যুক্তি ছিল? সাথে বড় কথা হলো কি, আমাদের তো কোথাও থেকে শুরু করতে হবে, আর শুরুটা করতে গিয়ে আমরা মনে করলাম যে অন্তত সেই দেশটার সাথেই করি যে সবচেয়ে প্রয়োজনের সময় প্রথম যে আমাদেরকে সাহায্য করেছিল। শুধু দেশটা ছোট হলে পরেও এটা আমাদের অনেকখানি একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়ে গেছে, তো যার জন্যই আমরা শুরু করেছি। বাট এটাই তো শেষ নেই, তার শুরু। আমি একটু আগেও বলেছি যে আমরা খুব চেষ্টা করবো আগামী জুনের মধ্যে অন্তত বেশ কয়েকটা দেশের সাথে, যেটা যেমন ইন্দোনেশিয়া, নেপাল এবং বেশ কয়েকটা দেশের সাথে কথাবার্তা চলছে, 11টা দেশের সাথে আমাদের একটা আলোচনা চলছে বিভিন্ন পর্যায়ে। আমরা আশাবাদী যে বেশ কয়েকটির মধ্যে হয়তো আমরা বাই জুন নেক্সট ইয়ার আমরা এগ্রিমেন্টটা করতে পারবো।